নমস্কার বন্ধুরা, রুনাশ্রীদেব ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি নতুন ধরনের চিকেনের রেসিপি রান্না করছি। তো এখানে রয়েছে চিকেন, এখানে রয়েছে আলু, পেঁয়াজ, এখানে রয়েছে লবণ, এখানে রয়েছে রসুন বাটা, এখানে রয়েছে লঙ্কা গুঁড়ো, এখানে রয়েছে আদা বাটা, এখানে রয়েছে গোলমরিচ গুঁড়ো, এখানে রয়েছে জিরে গুঁড়ো, এখানে রয়েছে হলদি গুঁড়ো, এখানে রয়েছে স্লাইস করে কাটা মরিচ, আর এখানে রয়েছে আমুলের ঘি। এই ঘি দিয়ে আজ আমি চিকেন রান্না করব। প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি অল্প সর্ষের তেল, আর এই তেলে আমি হলদি গুঁড়ো আর লবণ দিয়ে মাখানো আলু আর পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এবারে আমি চিকেনটাকে লবণ আর হলদি গুঁড়ো দিয়ে মেখে নেব। তো দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো, এবারে দিয়ে দিচ্ছি হলদি গুঁড়ো, এবারে আমি এগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি চিকেনের মতো লেবুর রস। তো এবারে আমি আলুটাকে চিকেনের মতো নামিয়ে নিচ্ছি, হালকা ভাজা করে নামিয়ে নিলাম। এবারে এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সব ধরনের মশলা। তো পেঁয়াজটাকে আমি আলাদা পাত্রে নামিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে সব ধরনের মশলা যা যা ছিল আমার। এখানে আমি মশলাটাকে প্রথমে ভালোভাবে জল দিয়ে পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট হয়ে গেছে। তো এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আমুলের ঘি, মশলাটা হালকা ফ্রাই হয়ে গেছে। তো এবারে আমি হলদি গুঁড়ো আর লবণ আর লেবুর রস মাখানো চিকেনটা দিয়ে দিচ্ছি। এবারে ভালোভাবে নেড়ে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো। এবারে আমি চাপাটা তুলে দিচ্ছি, আরো অল্প নেড়ে দিচ্ছি যাতে মশলাটা লেগে না যায়। এবারে আবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখছি। আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে দিয়েছি, আর এবারে দিয়ে দেব গরম মশলাগুলো। এটা হচ্ছে আমার চ্যানেলের নিউ রেসিপি, ঘি চিকেন। আগে আমি কখনো ঘি চিকেন রান্না করিনি, তো আজ প্রথমবারের জন্য আমি ঘি চিকেন রান্না করছি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর পাশে রাখা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তো এবারে আমার ঘি চিকেন কারি রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর আমি নামিয়ে নিচ্ছি। তো এবারে রেসিপিটা নামিয়ে দিয়েছি, আর এবারে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি।
তো বন্ধুরা আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল, যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। সবাই ভালো থাকবেন, নমস্কার।